বাইশকোচে বিভিন্ন সময় দেখা গিয়েছে নিরাপত্তার বেড়া টপকে একাধিক ভক্ত মাঠে অনেকবার প্রবেশ করেছেন। মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, বিরাট কোহলিদের জন্য এমন ঘটনা একাধিকবার দেখা গিয়েছে। আজ বুধবার মার্কিন মুলুকে টি-20 বিশ্বকাপ যাত্রা শুরু করছে মেন ইন ব্লু। তার আগে ভারত অধিনায়ক সমর্থকদের জন্য এক বার্তা দিয়েছেন, বিশেষ করে যারা নিরাপত্তার ঘেরা টপকে মাঠে প্রবেশ করেন তাদের জন্যই বিশেষ বার্তা দিয়েছেন রোহিত শর্মা। কি সেই বার্তা? কয়েকদিন আগে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ভারতের প্রস্তুতি ম্যাচ ছিল বাংলাদেশের বিরুদ্ধে। ওই ম্যাচের সময় রোহিত শর্মার এক ভক্ত মাঠে প্রবেশ করেছিলেন। সেই প্রসঙ্গে তাকে এক সাংবাদিক প্রশ্ন করেন। রোহিতের কাছে ওই সাংবাদিকের প্রশ্ন ছিল, প্রস্তুতি ম্যাচের সময় এক ভক্ত হঠাৎ করে মাঠে ঢুকে পড়েছিল, যেভাবে নিরাপত্তা রক্ষীর ওই ভক্তকে ধরেছিল, তাতে আপনি তাদের বলেছিলেন বিষয়টা একটু সহজভাবে হ্যান্ডেল করতে, ওই সময়ের ইমোশনের ব্যাপারে কি বলবেন? এই প্রশ্ন শুনে ভারত অধিনায়ক বিরক্ত হন, তার চোখে মুখে সেটা ফুটে ওঠে। উত্তরে রোহিত বলেন, প্রথমেই আমি বলতে চাই যে কেউ এইভাবে মাঠে প্রবেশ করবেন না, এটা ঠিক নয়। আর এই প্রশ্নটাও ঠিক নয়, কারণ এই বিষয়টা প্রমোট করার মতোও নয়। প্লেয়ারদের নিরাপত্তা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি যারা মাঠের বাইরে রয়েছে তাদের নিরাপত্তাও গুরুত্বপূর্ণ। বাইরে যারা বসে থাকেন তাদের বোঝা উচিত যে সমস্ত দেশেই কিছু নিয়মকানুন থাকে যেগুলো মেনে চলতে হয়। আরাম করে ম্যাচ দেখুন না, এত সুন্দর স্টেডিয়াম বানানো হয়েছে, আরাম করে তাতে ম্যাচ দেখা যায়, মাঠে ছুটে ঢোকার প্রয়োজন নেই। এ ধরনের ঘটনায় কি ক্রিকেটারদের মনোযোগ নষ্ট হয়? এই প্রশ্নের উত্তরে রোহিত শর্মা বলেন, মনোসংযোগ নয়, হয় না, কারণ আমাদের ফোকাস থাকে অন্য জায়গায়, ম্যাচে পুরো মনোযোগ দিয়ে আমরা, তাই এ ধরনের ঘটনায় প্লেয়ারদের মনোসংযোগ কখনোই নষ্ট হয় না। রিপোর্ট, নিউজ ভিজিল্যান্ট।